এই যে বোটগুলো দেখছো স্টিমার বোটগুলো, যদি তুমি রাইড করতে চাও এটা দেখছো, এটা যে নতুন প্রথমে এটা শুরু হয়েছে প্যারাসুট গ্লাইডিং, এটা চার্জ এসে করলাম একজনকে, এটা চার্জ হচ্ছে এই যে এটাই করে যদি তুমি রাইড করো, এটা হচ্ছে Hey, good morning guys, welcome to another vlog, welcome to Diga vlog part 2 and এখন আজকে হচ্ছে 4 তারিখ and এখন বাজে হচ্ছে তোমার 4:05, ঘুম তো ব্যাপক হয়েছে, চোখ ফুক দেখে তোমরা বুঝতেই পারছো and এখন যাচ্ছি বিচের দিকে, দেখি যদি সানরাইজটা ভালো মতো ক্যাপচার করতে পারি, তো দারুণ হয় ব্যাপারগুলো, সকাল সকাল বেশ ভালো লাগছে and টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি, দারুণ লাগছে। বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আপডেট, কিরকম ভিড়, একটা শট তোমরা এনজয় করো, ভালো লাগবে তোমার। সিনটা দেখো, মানে এত অপূর্ব লাগছে দেখতে, আমি কি বলবো, পরে কিন্তু আকাশ মেঘলা, গায়ে আমার টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাট এই সিনটা মানে এটার জন্যই তো আমাদের দীঘা আসা, তাই না? মানে একটা ব্যাপক লাগছে, মানে মুখে বলে বোঝানো যাবে না, দারুণ লাগছে। শোন, আমাদের কাছে যারা ফটোগ্রাফার রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো তারা বললো যে আজকে কিছু একটা অমাবস্যা রয়েছে, মানে রবিবার অ্যাকচুয়ালি কালী পুজো একটা, তো অমাবস্যার জন্য এখন জলটা বেশি, তো মোটামুটি 11টা নাগাদ বললো যে জলটা কমতে পারে, তো তারপর আমরা বিচে গিয়ে স্নান করা বা হাঁটাহাঁটি সেগুলো করতে পারবো। মানে এতটা জল, মানে সত্যি ভাবা যায় না, প্রচন্ড জল রয়েছে, কালকেও যেরকম অবস্থা দেখেছিলাম আজকে সেম অবস্থাতেই রয়েছে, মানে এখানে দাঁড়ালে দেখো বৃষ্টি, এরকম চা, এরকম সমুদ্র। অলরাইট, এবার সমুদ্র থেকে ফেরার পরে খুব খিদে পাচ্ছিল, বিকজ বাইরে আমরা কিছু খাইনি, তো ঘরে এসে একটুখানি হালকা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা এই অর্ডার করেছি, হোটেল রুম থেকেই অর্ডার করেছি, মানে হোটেলে কল করে, তো এই দোকানে ডিম পাউরুটি এবং চারটে চা আমরা অর্ডার করেছি, এরপর আমাদের বাইরে গিয়ে খাওয়ার প্ল্যান আছে, এখানে খেয়ে ফ্রেশ হয়ে তারপর আবার আমরা বাইরে যাব, তারপর আজকে তো স্নান টান করারই আছে প্ল্যান। সকালে বলেছিলাম যে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, ভাই কি রোদ জ্বালিয়ে দিচ্ছে, বাট স্টিল দেখো ভিড়টা দেখো, মানে লোক ঠিক ঠিক করছে, প্রচুর রোদ ভাই। বোটগুলো দেখছো স্টিমার বোটগুলো, যদি তুমি রাইড করতে চাও 300 টাকা পার প্যাসেঞ্জার নিচ্ছে এরা চার্জ, 300 টাকা পার প্যাসেঞ্জার, এই যে এটাই করে যদি তুমি রাইড করো এটা হচ্ছে 300 টাকা পার প্যাসেঞ্জার, এটা দেখছো এটা যে নতুন প্রথমে এটা শুরু হয়েছে প্যারাসুট গ্লাইডিং, এটা চার্জ এসে করলাম একজনকে, এটা চার্জ হচ্ছে মানে সিঙ্গেল যদি তুমি চড়তে চাও তাহলে সেটার দাম হচ্ছে 1500 টাকা, এবং যদি দুজন মিলে এটা উঠতে চাও, মানে বোধ দুখানা দুজন যদি একসাথে উঠতে চাও তাহলে হচ্ছে 2500 টাকা, বেশ ভালো কিন্তু এক্সপিরিয়েন্সটা, বাট আমার তো ভয় লাগে ভাই এসব আমি করবো না, বাট তোমরা যদি আসো তোমরা এটা ট্রাই করতে পারো, একটা প্যাসেঞ্জারের দাম হচ্ছে 1500 আর দুজন মিলে করলে 2500 টাকা।
সো আমাদের থালি চলে এসেছে, আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ ঘি ভাত এখানে দেওয়া হয়েছে, একটি বেগুনি আছে, বেগুনিটা একটু ঠান্ডা হয়ে গেছে, পাঁপড়, লেবু, ডাল দেওয়া হয়েছে, আলু পটলের তরকারি এবং দু পিস স্ট্যান্ডার্ড সাইজের চিকেন, এবং এছাড়াও আমাদেরকে দিয়ে গেছে এই মাত্র পেঁপের চাটনি। এবার খেয়ে দেখা যাক কেমন লাগলো খাওয়া দাওয়া, তোমাদেরকে সব কিছু জানাচ্ছি। সো দুপুরের লাঞ্চ আমরা এই রেস্টুরেন্ট থেকে করেছিলাম, রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিউ রান্নাঘর, এটা আমাদের হোটেলের ঠিক একদম গায়ে লাগা একটা হোটেল, এটার নাম হচ্ছে রূপসী, সেটা রেস্টুরেন্ট পিউ রান্নাঘর, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কত চিপ রেটে এখানে কম্বো পাওয়া যায়, মানে চাইনিজ কম্বো তো রয়েছে এর সাথে আমাদের নর্মাল যে রাইস আমরা খাই, মানে যেটা দুপুরে আমরা থালি খাই, দেখো তোমাদেরকে আমি প্রাইস দেখাচ্ছি, এত দারুণ মানে রেস্টুরেন্টের খাবার দাবার, এন্ড দাম তোমরা দেখতে পাচ্ছ যে 60 থেকে স্টার্ট এখানে থালি, মানে ঘি ভাত দিচ্ছে, দু রকমের ভাজা, মানে অসম। তো আমরা এখানেই খেয়েছিলাম, তোমরা শর্টগুলো নিশ্চয়ই দেখেছো, আমি তোমাদেরকে 100% রেকমেন্ড করবো, যদি তোমরা যাও দীঘাতে এখানে একবার ট্রাই করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। জাস্ট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখো, অল রাইট। সো এখন বাজে হচ্ছে বিকেল 7টা, সো নর্মাল একটু শপিং করার জন্য বেরোলাম, মানে একটু গিফট ফিফট বন্ধুদের জন্য, অনেকদিন পর যখন এসেছি কয়েকটা বন্ধুদের জন্য গিফট এবং বাড়ির লোকদের জন্য কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, সো নর্মাল মা একটু শপিং টপিং করছিল, সো ওইগুলো আমি রেকর্ড করেছি, একবার দেখো কি সুন্দর লাগছে, মানে এইসব ব্যাগগুলো জাস্ট 100 টাকা করে, মানে 100 টাকা করে ব্যাগগুলো, তোমরা জাস্ট বুঝতে পারছো কতটা সস্তা, এবং অন্যান্য ব্লগাররা বলে যে এখন দীঘা নাকি খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, বাট সত্যি বলছি একবার তোমরা এসে ভিজিট করো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে না এক্সপেন্সিভ তো বটেই, বাট কয়েকটা জায়গা আছে যেখানে এখনো অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। আমি ব্যাগে রাখলাম মোবাইল, ঠিক আছে, সো দীঘাতে আগে খাজাগুলো যে পাওয়া যেত, তো সেগুলো কিন্তু লাইভ দোকানে মানে তোমার সামনেই ভেজে দিত, বাট এখন সে দোকানগুলো প্রায় ভেঙে দিয়েছে বলতে গেলে, তো এখন মোটামুটি প্যাকেজ টাইপেরই সব কিছু রয়েছে, তো যদি কিনতে চাও ওখান দিয়ে তোমরা সেটা কিনতে পারো। এবার তোমাদেরকে বলে দিই আমি যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন হোটেলে রয়েছি এবং যখন আমি বাসে করে এসেছি বাসের কিরকম প্রাইস আনো, তোমাদেরকে এবার সব কিছু বলবো। তো সবার আগে বলে দিই আমি আসার টাইমে যে বাসটা বুক করেছিলাম সেটা কিন্তু আমি yatra.com থেকে করেছিলাম, মানে yatra যে অ্যাপটা ছিল ওটা দিয়েই করেছিলাম, এবং যে বাসটা বুক করেছিলাম সেটা ছিল শগুফতা ট্রাভেলস, এবং এটা ছিল সকাল 7:40 বাস, যেটা আমাকে এখানে মোটামুটি 12:10 নাগাদ এখানে পৌঁছে দিয়েছে, এবং এটার প্রাইস অনলাইনে ছিল 342 সামথিং ছিল, বাট আমি তোমাদেরকে বলবো যদি তোমরা আসতে চাও এবং যদি তোমরা কম রেটে চাও, তোমরা ডিরেক্টলি শগুফতা ট্রাভেলসের যে 16 নম্বর কাউন্টার আছে একদম এসপ্ল্যানেডে যেখান থেকে বাস ছাড়া হয় ঠিক ওখানে তোমরা পেয়ে যাবে, সেটাই তোমরা 250 টাকা পার প্যাসেঞ্জারে কিন্তু চলে আসতে পারো। আমি কেন yatra.com থেকে করেছি, বিকজ আমার কাছে একটি কুপন কোড ছিল, কুপন কোডটা অ্যাপ্লাই করে আমি 1000 টাকা ডিসকাউন্ট পেয়েছি, যেটা এক্সপায়ার হয়ে যেত কিছুদিনের মধ্যে, তো সেই কারণে ওটা ইউজ করার জন্যই আমি মেনলি
yatra.com থেকে বুকিংটা করেছি। ওকে, সেবা তোমাদেরকে বলে দিই হোটেলসের ডিটেইলসে। আমি যে হোটেলটায় চেক ইন করেছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল মণিহার। তোমরা ফটোতে নিশ্চয়ই দেখেছো, মানে যে শর্টগুলো আমি দিয়েছিলাম সেটাই তোমরা নিশ্চয়ই দেখেছো। সো হোটেল মণিহারে যে আমরা রুমটায় রয়েছি, রুমটার নাম হচ্ছে 131 ডাবল বেডেড রুম, সিঙ্গেল রুম। এটা কিন্তু 5 থেকে 6 জন আরাম সেখানে অ্যাডজাস্ট করে দিতে পারো। তোমরা দেখেছো নিশ্চয়ই কত বড় সাইজের বেড, এবং এটার জন্য আমাকে যে টোটাল পে করতে হয়েছে ওরা বলেছিল 1200 টাকা। এটা আমি কিন্তু অনলাইন করিনি, আমি ডিরেক্ট এসে বুকিং করেছিলাম। তো এটা ওরা প্রথমে 1200 টাকা বলেছিল, সো নেগোসিয়েট করার পরে 1100 টাকা আমাকে রুমটা দিয়েছে। সো দুদিন আমি ছিলাম, দুদিনের জন্য আমার টোটাল 2200 টাকা এখানে রুমটার জন্য আমাকে পে করতে হয়েছে। এবার যদি বলি এটা বর্দি কিনা, আমি বলবো ইয়েস, একদমই। যদি তোমরা 4-5টা বন্ধু মিলে আসো এবং যদি 1100 টাকা করে তোমরা দাও পার ডে হিসাবে, সেটা যদি তোমরা ভাগাভাগি করে নাও, তোমার মোটামুটি পার হেড 300 থেকে 400 টাকা মতো হচ্ছে দুদিনের জন্য। তো আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্থ ইট। কালকে সানডে, তো কালকে আমরা ফিরে যাচ্ছি, এবং ফিরে যাওয়ার জন্য আমরা আবার বাসই বুকিং করেছি, বিকজ বাসটা খুবই সস্তা এবং এই টাইমে তো কোনো ট্রেন সেরকম চলছে না, তো একমাত্র উপায় হচ্ছে বাস। তো এখানে শুভদীপ ট্রাভেলসের একটা ছোট কিওস টাইপের ছিল, যেটা ওই একদম দীঘা মেন রোড যাওয়ার পথেই পড়ে। তো ওখানে কথা বলে আমি 250 টাকা করে 4 জনের টিকিট, মানে টোটাল 1000 টাকায় আমি বুকিং করে আসলাম। কালকে 12:25 বাস রয়েছে, সেটা মোটামুটি 4:30 নাগাদ আমাকে কলকাতা এক্সপ্রেসে নামিয়ে দেবে। তো এই ছিল আপডেট। রাত্রিবেলাও যে ডিনারের শট তোমাদেরকে দেখালাম, সেটা কিন্তু এখান থেকেই কেনা, মানে 1-1 কম্বো এখানে রয়েছে। এবং এই রেস্টুরেন্টে কিন্তু মোটামুটি তোমার ওই ইন্ডিয়ান বলো, চাইনিজ, মুঘলাই, বিরিয়ানি, ইচ অ্যান্ড এভরিথিং এখানে পেয়ে যেতে পারো। মানে যদি তোমরা কোনোদিন আসো এখানে, দীঘাতে যদি আসো, এখানে কিন্তু ট্রাই করতে পারো, খাওয়া দাওয়া খুবই ভালো। আমি তো 100% রেকমেন্ড করছি, তোমরা ট্রাই করতে পারো। এবং দীঘা ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস টু ভিজিট। অ্যান্ড ইয়াসের টাইমে মানে নিউজে এবং নর্মাল চ্যানেলে যেরকম দেখছিলাম যে যতটা ধ্বংসলীলা এখানে হয়েছিল, অ্যান্ড তারপরে সত্যি বলছি খুবই খারাপ লাগছিল যে আমার একটা ভালোবাসার জায়গাটা এতটা মানে এরকমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো খুবই ইচ্ছে ছিল একবার এখানে এসে ভিজিট করার, সেটা হয়েছে, খুবই ভালো লাগছে। বাট এই দুদিনে আমার ট্রিপ শেষ, আবার কালকে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, আবার অফিস, আবার কাজ, ওয়ার্ক ফ্রম হোম, অফিসের চাপ, এসব তো চলতেই থাকবে। বাট মাঝখানে দুদিন খুবই ভালো লাগলো। তোমাদেরকেও বলবো যদি তোমরা চাও প্লিজ এসো, আমার এই হোটেলে যদি থাকতে চাও সেটাও খুব ভালো, যদি অন্য কোনো হোটেলে থাকো। বাট এই রেস্টুরেন্ট যেগুলো বললাম এগুলো কিন্তু ট্রাই করতে পারো, চিপ রেটে সত্যি খুবই ভালো খেতে, সবকটা জিনিসের টেস্ট খুবই ভালো। ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড যদি আমার ভিডিও দেখে তোমার দীঘা আসতে ইচ্ছা হয়, তাহলে প্লিজ যদি তোমার মানে ভালো লেগে থাকে, যদি তোমার আসার ইচ্ছা জন্মায় যে সেটা আমি করতে পারি, সেটা আমার জন্য অনেক বড় একটি উপলব্ধি। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ রাহুল, তোমার ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো এই কারণে ভিডিওটা আর বেশি লম্বা করছি না, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবে। টাটা।